নাক দিয়ে খাদ্য গ্রহণ এই মেধাবী ছাত্রীর মানবিক মুখ নিয়ে অনেকেই এগিয়ে আসছে। শিলিগুড়ি শিব মন্দিরের মাস্টারপাড়া নিবাসী স্কুল ছাত্রী তৃষা দত্ত গুরুতর অসুস্থ। দীর্ঘ আড়াই মাস ধরে চলছে তার বেঁচে থাকার সংগ্রাম। শিলিগুড়িতে চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত হয়েছে তৃষার পরিবার। 20 লক্ষ টাকা খরচের পরও তৃষার রোগটি কী তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তৃষা খুব মেধাবী এবং শৃঙ্খলাপরায়ণ মেয়ে। বয়স 13, মাটিগাড়ার ওয়েস্ট পয়েন্ট স্কুলে পড়ে সে। তার পরিবার এখন চিকিৎসার জন্য বেঙ্গালুরু যেতে চায়, কিন্তু আর্থিক দিক থেকে তারা বিপর্যস্ত। খবরের ঘন্টা এই বিষয়ে সকলের কাছে মানবিক আবেদন নিয়ে সংবাদ সম্প্রচার করলে অনেক মানবিক গুণ সম্পন্ন মানুষ এগিয়ে আসেন। এর মধ্যে শিবমন্দিরের সমাজসেবী জ্যোতি ঘোষ ও তার স্ত্রী দীপালী ঘোষের নাম উল্লেখ করার মতো। শিবমন্দির নিবাসী আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার কর্মকর্তা সজল কুমার গুহ বুধবার তৃষাদের বাড়িতে গিয়ে কিছু অর্থ সাহায্য করেছেন এবং তৃষার দ্রুত আরোগ্য কামনা করেন অপরদিকে সমাজসেবী জ্যোতি ঘোষ এবং তার স্ত্রী দীপালী ঘোষ। শুধু যে তৃষাকে অর্থ সাহায্য করেছেন তাই নয়, অন্যান্য মানুষের কাছ থেকে অর্থ সাহায্য গ্রহণ করে তা তৃষার পরিবারের কাছে পৌঁছে দিচ্ছেন মানবিক কারণে। কেউ গুগল পেতে সাহায্য করছেন, কেউ নগদে। যারা এ পর্যন্ত অর্থ সাহায্য করেছে তারা হলেন কানাই চ্যাটার্জি 5000 টাকা, বিনোদ আগরওয়াল 2100 টাকা, স্বস্তি ঘোষ 2000 টাকা, প্রকাশ চন্দ্র দাস 2000 টাকা, বিকাশ রায় 1000 টাকা, চন্দ্রিমা দাস 1000 টাকা, নন্দিতা বসু 2000 টাকা, পবন প্রজাপতি 1100 টাকা, শ্যামল কুমার ঘোষ 2000 টাকা। এদের সকলকে ধন্যবাদ জানায় খবরের ঘন্টা। অপরদিকে শিলিগুড়ির বিশিষ্ট সমাজসেবী ও পরিবেশবিদ জ্যোৎস্না আগরওয়ালা খবরের ঘন্টায় তৃষার খবর দেখে বলেছেন, তৃষার পরিবার উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের কাছে লিখিতভাবে আবেদন জানালে বেঙ্গালুরু যাওয়া আসার টিকিটের বন্দোবস্ত করে দেওয়া হবে। তাছাড়া বেঙ্গালুরুতে সেন্ট জনস অ্যাম্বুলেন্সের শাখা কার্যালয়ে বিনা পয়সায় রাত্রি যাপন করে তৃষার চিকিৎসা যাতে হয় তার প্রয়াসও তারা নিতে রাজি বলে জ্যোৎস্না দেবী জানিয়েছেন। তৃষাকে সাহায্য করার গুগল পে নাম্বার হল 9832580236। ব্যাংক সম্পর্কিত বিবরণ হলো মমিতা দত্ত ইউকো ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার 2685011002701, আইএফএসি কোড UCBA00026 85, যোগাযোগের নম্বর 9832829610। প্রসঙ্গত, এখনও নাক দিয়ে খাদ্য গ্রহণ করে যাচ্ছে এই বালিকা, যা চোখে দেখলে ভাবা যায় না। সকলের ভালোবাসা সহযোগিতা এবং আশীর্বাদ পেলে এই মেধাবী মেয়েটি সুস্থ হয়ে আবারও মূল স্রোতে ফিরতে পারবে। গান জানো? গান সাউথ কোরিয়ার গানগুলো পর্যন্ত করে। সাউথ কোরিয়ায় গান করে? হ্যাঁ, স্কুলে গান করে। স্কুলে ও চোস পয়েন্ট স্কুলে পড়ে, ক্লাস 9-এ। ভালো নাম কি জানো? তৃষা দত্ত। তৃষা? তৃষা দত্ত। তৃষা দত্ত 3-2.5 মাস ধরে ভুগছে। হ্যাঁ, অমিতাভ মিশ্র দেখছে, ঠাকুরের কাছে প্রার্থনা রইল আমাদের যে সুস্থ হয়ে যাবে, ভালো চিকিৎসা হবে। সেইভাবে চিন্তা করলে আপনারা সাউথে যাওয়ার প্রোগ্রাম, অমিতাভ মিশ্র ভালো ডাক্তার, ওনার সঙ্গে পরামর্শ করে নিন। ঠিক আছে তৃষা, আর ডাক নাম কি? মিষ্টি। তাই এই মিষ্টি নামই তো ভালো, দারুণ নাম, ভালো দেখতে, সুন্দর মিষ্টি দেখতে। হ্যাঁ, দাদু দাদুর মিষ্টির দোকান ছিল।